प्रिय शिक्षार्थी बंधुरा अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहु। आमी आज के तुम्हारे सम्मुखे सप्तम श्रेणी इस्लामी और नैतिक शिक्षा तृतीय अध्याय थेके पाठ दस एर आलोके सूरा अल इखलास तुम्हारे सम्मुखे हमें आलोचना करब। तुम्हरा मनोयोग दिए सूरा अल इखलास कुरआनेर एक सौ बारोतम सूरा। ये सूराटी तार मध्य चारटी आयात आछे। ये सूराटी मक्का अवतीर्ण। ये सूराटी अत्यंत फजिलतपूर्ण। শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে এই ফজিলতটা শুনবে। সূরা আল ইখলাস এর ভিতর অত্যাধিক ফজিলতপূর্ণ সূরা। এই সূরাটি কুরআনের এক তৃতীয়াংশ। এই সূরাটি যদি পাঠ করা হয় তিনবার তাহলে একটি কোরআন খতমের সব তোমাদের আমল নামায় লিখে দেওয়া হবে। তিরমিজি শরীফ ও বুখারী শরীফের ভিতর উদ্ধৃত আছে। এছাড়া আরও একটি হাদিসে বর্ণিত আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, জনৈক ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রসুল, আমি এই সূরাটি অত্যন্ত ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, এই সূরাটি তুমি যে ভালোবাসো, এই ভালোবাসার দরুন আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিরমিজি শরীফের হাদিস। এই সূরাটি কেন নাজিল হয়েছে শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শোনো। এই সূরাটি নাজিল হওয়ার কারণ, কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলে, হে মুহাম্মদ, তুমি আমাদেরকে বলে দাও তোমার মাবুদ, তোমার প্রভু বংশ পরিচয় কি। এই কথা বলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রসঙ্গে সূরা আল ইখলাস নাজিল করেন। অন্য একটি বর্ণনা রয়েছে, মুশরিকরা আরো প্রশ্ন করল, হে মুহাম্মদ, তোমার রব, তোমার প্রভু, তোমার সৃষ্টিকর্তা কিসের তৈরি? তোমার সৃষ্টিকর্তা নূরের তৈরি, না স্বর্ণের তৈরি, না রৌপ্যের তৈরি, না অন্য কোনো পদার্থের? এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল কর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সূরা ইখলাস কোরআনের কততম সূরা জানতে পারলে, এই সূরা ইখলাস তার মধ্যে কতটি আয়াত আছে তাও জানতে পারো। এই সূরা ইখলাস কোথায় অবতীর্ণ হয়েছে তাও জানতে পারলে, আরো জানতে পারলে সূরা ইখলাসের ফজিলত কি। এরপরে আরো তোমরা জানতে পারলে যে সূরাটা কোন প্রসঙ্গে নাজিল করা হয়েছে, মুশরিকদের কি উক্তি ছিল, কোন উক্তির পরিপ্রেক্ষিতে সূরাটা নাজিল করা হয়েছে তাও তোমরা জানতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সম্মুখে সূরা আল ইখলাস তেলাওয়াত করতেছি, তোমরা তোমাদের বই খুলে একটু দেখো। بسم الله الرحمن الرحيم قل
হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর সরল অর্থটা একটু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসে সর্বপ্রথম যে আয়াতখানা নাজিল করলেন, এই নাজিল করলেন আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ, হে নবী, হে আমার বন্ধু, হে রসুল, তুমি বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। আয়াত নম্বর দুই, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নই, বরং আমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী। আয়াত নম্বর তিন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। আয়াত নম্বর চার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূরা ইখলাসের সরল অর্থটা শুনলে, এই সরল অর্থটা বাসায় বসে তোমরা শিক্ষার্থী বন্ধুরা সামনে পরীক্ষায় অবজেক্টিভ প্রশ্ন হতে পারে এমন কিছু বিষয় নিয়ে তোমাদের সম্মুখে আমি আলোচনা করছি। তার শুরুতে কুল, এই কুল এর বাংলা হচ্ছে কুল, অর্থ বলো। আবার কুল প্রথমটা বড় হাতের কফ আর ছোট হাতের কাফ, এর ভিতর একটু পার্থক্য উচ্চারণের দিক দিয়া যদিও এক, কিন্তু অর্থের দিক দিয়া পার্থক্য। এই কুল অর্থ খাও, কুল অর্থ খাও। দেখো এই বড় কাপ আলাম, এর বাংলা উচ্চারণ কিন্তু কুল, আর ছোট কাপ আলাম, এর বাংলা উচ্চারণ কুল, কিন্তু অর্থের দিক দিয়া পার্থক্য হয়ে গেছে। অর্থের দিক দিয়া কুল মানে বলো, আর কুল মানে খাও। পরীক্ষায় যখন তোমাদের আসবে তখন তোমরা অবশ্যই একটু খেয়াল রাখবে যে এই যে বড় কাপ দিয়ে লেখা রয়েছে কুল, আর ছোট কাপ দিয়ে রয়েছে কুল, এই উচ্চারণ এক কিন্তু অর্থের দিক দিয়া পার্থক্য হয়ে গেল। অবজেক্টিভ প্রশ্নে আসলে তোমরা খেয়াল করবে কুল না কুল, এইটুকু একটু খেয়াল রাখবে। এরপরে আরেকটা অবজেক্টিভ হতে পারে, আসমাদ অর্থ কি, আসমাদ অর্থ কি, সমাদ অর্থ মুখাপেক্ষী নন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। অবজেক্টিভ প্রশ্নে এইভাবে আসতে পারে সমাদ অর্থ কি। আরেকটি অবজেক্টিভ একটু লক্ষ্য করো, আহাদ শব্দের অর্থ কি, আহাদ শব্দের অর্থ হয়েছে একক, অর্থাৎ আল্লাহ এক। একটু উদাহরণ দিই, তোমরা মনোযোগ দিয়ে শোনো, আহাদ, আহাদ অর্থ
একক, অর্থাৎ আল্লাহ এক। যেমন একটা এক, একের পরে যদি একটা শূন্য দিই তাহলে এর মান দাঁড়ায় দশ, যদি আরেকটা শূন্য দিই তাহলে একশো, আর যদি আরেকটা শূন্য দিই হাজার হয়। এর বামে যদি আমি শূন্য লাগাই এইভাবে এক দুই তিনটা শূন্য দিলাম, তাহলে এর মান দাঁড়ায় কিন্তু এই এক। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন এক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠ থেকে কি শিখলাম? আল্লাহ এক ও অদ্বিতীয়। এরপরে আমরা শিখলাম আল্লাহর স্ত্রী পুত্র কন্যা সন্তান কিছুই নাই। এরপরে আমরা এই পাঠ থেকে শিখলাম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা বাড়ির কাজ রেখে যাচ্ছি, তোমরা এই বাড়ির কাজটা খাতায় সুন্দর করে লিখে নিয়ে আসবা, আমি পরবর্তী ক্লাসে এই বাড়ির কাজটা দেখব। এই বাড়ির কাজটা হয়েছে আল্লাহ এক, এর সপক্ষে তোমার মতামত ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার পাঠ সমাপ্ত করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।